প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, বরাবরের মতোই থাকব পুরোটা সময় জুড়েই, আর প্রতিদিনের মতোই পুরোটা সময় জুড়েই থাকবেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন রেজাউদ্দিন স্টালিন, উপস্থাপক এবং কবি। আজ আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ। আমার হাতে আপনার তিনটা বই আছে। এবারের একুশে বইমেলায় আপনার 10টি বই বের হয়েছে। এই বইগুলো সম্পর্কে আপনার থেকে জানতে চাই, এবারের বইমেলা কেমন দেখছেন? বইমেলা তো আমরা সবসময় আশা করে থাকি যে আমাদের একুশের বইমেলা খুবই সুন্দর হবে এবং বইমেলাতে আমরা যাব, আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, যারা পাঠক বই কিনতে আসবে তারা খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে, নিরাপদে বই কিনতে পারবে, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। প্রত্যাশাটা পূর্ণ এবার অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা খুব সুন্দর হচ্ছে এবং অনেকে আসছে। কিন্তু যেটা আমাদের জন্য খুব সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে যত মানুষ আসে তত লোক বই কেনে না। আচ্ছা, মানে যদি 100 জন মানুষ আছে 25 জন কেনে, 75 জন বই কেনে না, খালি হাতে আসে ফিরে যায়, অর্থাৎ দেখতে আসে। এই যে বইয়ের যে পাঠাভ্যাসের যে মানে কমতি, পাঠাভ্যাসের যে একটা প্রতি যে একটা অনীহা, সেটা কিন্তু একটা জাতির জন্য খুব দুঃসংবাদ। একটা জ্ঞান কেন্দ্রিক, একটা নলেজ বেস সোসাইটি যদি আমরা করতে চাই তাহলে সবাইকে পড়তে হবে। আপনি যদি কখনো ইউরোপে কিংবা আমেরিকাতে ওই সব দেশে কখনো যান, দেখবেন যে তারা এমনই ভালো পাঠক যে কখনো ট্রেনের মধ্যে বসে, কখনো বাসে বসে তারা বই পড়ে, তারা বাজে সময় নষ্ট করে না। আর বর্তমান সময় যে ফেসবুক, টুইটার, ব্লগ এগুলো হওয়ার কারণে, ইউটিউবে হওয়ার কারণে সারাদিন মানুষ ওইগুলোই দেখছে, খুব সহজে একটা বিনোদন ওখান থেকে পাওয়ার চেষ্টা করছে। আবার কিছু কবি সাহিত্যিক তৈরি হয়েছে যারা ফেসবুকে লিখছে, একটা গ্রুপ তৈরি করছে। তো সমস্যা হচ্ছে যে এই লেখাগুলো তো অত মানসম্পন্ন নয়। একজন তরুণ যখন লেখে তার লেখাটার মানটা কেমন সেটা যাচাই করার জন্য তাকে সম্পাদকের কাছে যেতে হয়, পত্রপত্রিকা প্রকাশের ব্যবস্থা করতে হয়। সেটি না করে আমার মনে যেটা এলো সেটাই আমি ফেসবুকে লিখে দিলাম আর আমাকে হাজার হাজার বন্ধু বান্ধব লাইক দিল, অভিনন্দন, অসাধারণ, এত ভালো কবিতা আমরা পড়ি নাই। জি, যে মানটা যাচাই করার জন্য যারা আছেন তারা কেন ভুল জিনিসটাকে উৎসাহ দিচ্ছেন? এটা এখন মিডিয়াতে যদি আমার হাতে ফেসবুকের সবকিছু আছে, আমি ইচ্ছা করলে তো পোস্ট দিতে পারি, কেউ তো এটা বন্ধ করার নেই। তাহলে আমরা করতে পারি কি, আমরা সেটা হাজার হাজার শেয়ার না দিতে পারি বা লাইক না দিতে পারি বা ভুল জিনিসটাকে কমেন্ট না করতে পারি? এটা তো আমরা করতে পারি। আমরা যেটা করতে পারি যে বন্ধুদের প্রতি সত্য উচ্চারণ, যে তুমি লেখাটা লিখেছো এটা এখনো কাঁচা আছে, তুমি আরো বেশি চর্চা করো, তোমার লেখাটি আরো ভালো হবে। আমরা তো সেটা করি না, আমরা তো অত সময় নেই, কবিতাটাও হয়তো কেউ পড়ে না, খালি লাইকটা দিয়ে দেয়, তাতে আমরা দেখলাম যে আর যদি তার সে যদি মেয়ে হয়, চেহারা সুন্দর হয়, তাহলে তার কোনো কথাই নেই, 1000 লাইক পড়বে, 500 থ্যাংকস অন্তন দিয়ে একটা মোটামুটি। খুবই সঠিক সময়ে আসলে সঠিক কথা বলেছেন আপনি। আমার হাতে যে বইটি আছে প্রথম দেখছি আমি অন্তর্ভেদী অবলোকন, যেটি সেই সম্পর্কে আমি একটু জানতে চাই, চমৎকার একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে যে আমাদের আমাদের সমাজ, আমাদের সময়ের অনেক অনৈতিক বিষয় থাকে, অনেক বৈষম্য থাকে সমাজের মধ্যে, মানুষে মানুষে, শ্রেণীতে শ্রেণীতে, ধর্মে ধর্মে, এই বৈষম্য এবং এই যে মানুষের যে অনৈক্য, মানুষের মধ্যে যে সম্প্রীতির অভাব, এগুলোকে আমি কিভাবে দেখি এবং কিভাবে মানুষের মধ্যে একটা ভালোবাসার জগৎ তৈরি করা যায়। আমি মনে করি যে জগতের আছে একটি মাত্র ভাষা, ভালোবাসা, ভালোবাসা। যদি সেই ভালোবাসা আমরা দিতে পারি তাহলে আমাদের মধ্যে সমাজের যে বৈষম্য, অসাম্য, অসুন্দর সবই দূর হবে এবং আমরা একটা যদি ভালো স্বপ্ন দেখি, একটা ভালো দেশ এবং জাতি গঠনের, শুধু ব্যক্তির স্বার্থ নয়, শুধু আমি না, আমরাতে যদি আমরা যেতে পারি এবং সেই যাওয়ার যে পথ নির্মাণ সেটি কিন্তু লেখকরাই করেন, সেটি একজন দার্শনিক করেন, একজন বিজ্ঞানী করেন, একজন বুদ্ধিজীবী করেন, একজন ভালো সাংবাদিক করেন, একজন শিল্পী করেন। তো সেই কাজটি করার প্রেরণা যোগানোর জন্য আমরা চেষ্টা করি এবং আমার এই বইয়ের মধ্যে আমি সমাজকে ওইভাবেই দেখেছি, কিছু ভালো মানুষকে প্রশংসা করতে চাই। আমাদের দেশের কিন্তু প্রশংসা খুব কম, তাই না? সেই গল্পটা হিংসা অনেক বেশি, হিংসা, ঈর্ষা। একবার আপনার ওই গল্পটা ছোট করে বলি যে এক লোক কোনো কিছুতে সন্তুষ্ট হতো না, তো এক লোক ভাবলো তার প্রতিবেশী যে ওকে একটু ভালো করে খাইয়ে দেখি কি হয়, প্রশংসা আমাদের করে কিনা। তো অনেক রকম তরকারি, অনেক পদের তরকারি, মাছ মাংস তাকে দাওয়াত করে খাওয়ানো হলো। খাওয়ানোর পরে তাকে জিজ্ঞেস করলো যে কেমন লাগলো ভাই আপনার, সে বললো এত ভালো ভালো না।
সেই ভালোর মাঝেও খারাপটা খুঁজে পাওয়া। এমনিতেই আমাদের মেকলে আপনি জানেন যে বাঙালি জাতির সম্পর্কে একটা বই লিখেছে, এত খারাপ কথা সেখানে আছে। তো আমাদের দেশ যখন মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলো এবং বঙ্গবন্ধু বললেন, রবীন্দ্রনাথ তুমি যে বলেছিলে যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি, তো তুমি এসে দেখে যাও তোমার বাঙালি আজ মানুষ হয়েছে। তো বাঙালি আসলে মানুষ হয়েছে ঠিকই, তা নাহলে আমরা এত উন্নতি করতে পারতাম না। প্রায় 20 কোটি মানুষ, তাদের ভরণ পোষণ করা, তার মধ্যেও যে অসঙ্গতি, যে অসুন্দর, পরস্পরে ঈর্ষা বিদ্বেষ এবং প্রতিশোধ প্রবণতা, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য একজন কবির কাজ মানুষের মধ্যে সম্প্রীতি, প্রেম, ভালোবাসা জাগিয়ে তোলা। বাহ, চমৎকার বলেছেন। এবং ঠিক তার পরের বইটি হচ্ছে নজরুলের আত্মনৈরাত্য, এ বিষয়ে একটু জানতে চাই। এটি হচ্ছে যে নজরুল যেরকম আমির ভেতর থেকে তিনি মানে সবার মধ্যে সবাইকে এক করেছিলেন, মানে তিনি যখন বলেন যে বলো বীর চির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, তখন কিন্তু আর সে একা নজরুল থাকে না। আমি যখন ওই কবিতাটি পড়ি তখন আমিও সেই আমি আমরাতে রূপান্তরিত হই। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে যে সাহিত্য সমকালের হয়েও চিরকালের, নিজের হয়েও সকলের, সেই সাহিত্য হলো চিরায়ত সাহিত্য। অর্থাৎ যে কবিতাটি নিজের হয়েও সকলের হবে এবং সবাই যখন পড়ে বুঝবে এটা এটা আমি, আমার কথাই তো কবি বলছেন, আমি তো এইভাবেই চেয়েছিলাম, আমি তো এইভাবেই বিদ্রোহী হতে চাই, এইভাবেই ভালোবাসতে চাই, তখনই সেখানে সার্থকতা। সার্থকতা, জি। বাহ, চমৎকার। আরো অনেকগুলো বই নিয়ে জানবার আছে, তবে ছোট্ট একটি বিরতির পর। নিশ্চয়ই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন কবি এবং উপস্থাপক রেজাউদ্দিন স্টালিন। কথা বলছিলাম তার সাথে, জানছিলাম তার বইগুলো সম্পর্কে, চলে যাচ্ছি আবারও তার কাছেই। জি, আমার হাতে পরের বইটি হচ্ছে দুঃসময়ের ইউলিসিস, এই বইটি সম্পর্কে একটু জানতে চাই। এটা আমার গত 2-3 বছরে যে সাক্ষাৎকারগুলো পত্রিকায় বেরিয়েছে, অনলাইনে বেরিয়েছে, সেগুলোর একটা সংকলন। আচ্ছা। নামটি ঠিক করে দিয়েছেন প্রকাশক, এই নামে একটা সাক্ষাৎকার আছে। তো নিশ্চয়ই আপনি জানেন যে ইউলিসিস হচ্ছে আমাদের সেই হোমারের বিখ্যাত দুটি মহাকাব্য, প্রথমটা হচ্ছে ইলিয়াড, তারপরেরটা হচ্ছে অডিসি। অডিসিকে গ্রিকে ইউলিসিস বলা হয় এবং ইউরোপে ইউলিসিস বলে। তো ইউলিসিস হচ্ছে যে সে ট্রয় নগরীতে যুদ্ধ হয় 10 বছর ধরে, সে যুদ্ধের পরে যখন তারা বিজয় অর্জন করে ইউলিসিস অডিসিরা, তারপরে সে যখন ইথাকাতে ফিরতে চায় তখন সে পথ হারিয়ে ফেলে, সমুদ্রে পথ হারিয়ে ফেলে, এবং এই 10 বছর সে নানা সংঘাত, নানা মানে প্রতিকূলতার ভেতর দিয়ে সে তার ইথাকাতে ফেরে। আর ঠিক সেই সময় দেখা যায় যে তার সেই স্ত্রী খুব সুন্দরী ছিল, পেনেলোপি, তাকে বিভিন্ন জায়গা থেকে লোক এসে বিয়ে করতে যায়, তোমার স্বামী তো মারা গেছে, তুমি বিয়ে করো। সে বলে না, আমি আমার শ্বশুরের জন্য একটা কাফন বুনছি, একটা কাফন সেলাই করছি, এটা যতদিন পর্যন্ত শেষ না হবে এই কাঁথাটা ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। তো সে 10 বছর ধরে সেটা করছিল, অনেক কষ্টে, যখন সমুদ্র পাড়ি দিয়ে খুব নিঃসঙ্গভাবে ইউলিসিস এই বিশাল সমুদ্র জয় করে ফিরল, তখন সে দেখলো যে তার স্ত্রীর প্রতি অনেকে আনুগত্য প্রকাশ করছে, অনুরাগ প্রকাশ করছে, বিয়ে করতে চায়, সে তাদেরকে হত্যা করে তারপরে সে তার স্বদেশটাকে উদ্ধার করে। এটাই হচ্ছে, এবং এই জন্যে বলা হচ্ছে যে দুঃসময়ে যখন কবিরা কথা বলে, কোনো কবি তার কাজটাই হলো ইউলিসিসের মতো, অনেক দুঃসময়, অনেক ক্ষত, অনেক বেদনা অতিক্রম করে, যন্ত্রণা অতিক্রম করে তাকে বিজয় অর্জন করতে হয়। সেই বিজয়টা কিন্তু কোনো দেশ না, সেটা মানুষের হৃদয়। বাহ, চমৎকার কথা বলেছেন, আসলেই তাই। আমার হাতে তো 3টি বই ছিল, কিন্তু আরও অনেকগুলো বই এবারে বইমেলায় পেয়েছি। সব বইগুলো নিয়ে আপনার পরিকল্পনা কবে হয়েছে, এই বইমেলাতে এতগুলো বই একসাথে বের হয়েছে? এটা হয় কি, আমরা প্রথম থেকে শুরু করি, আর মানে নতুন কবিতার বই, যেটা নতুন কবিতার বই সেটি বের করেছে কথা প্রকাশ, ওটির নাম হচ্ছে বিকল্প অভিধান। আরেকটি বই আছে উল্টো পায়ে হাঁটছি, এই দুটো বই, আর রেজাউদ্দিন স্টালিনের নির্বাচিত কবিতা, আর আমার প্রথম যে বই ফিরিনি অবাধ্য, আমি ওটা ইন্টিমেট প্রকাশনী প্রকাশ করেছে, ওটা 3rd এডিশন হলো। আর এই যে নজরুলের আত্মনৈরাত্য, এটা 2nd এডিশন বেরিয়েছে এই বইমেলাতে, এটা একটা প্রবন্ধের বই। এরকম বিরহের কবিতা আছে একটা, সেটা বেরিয়েছে, প্রেমের পদাবলী একটা বেরিয়েছে, এরকম অনেকগুলো বই, সব বইয়ের নামও মনে থাকে না। এই এবারের বইমেলার কোনো বই থেকে আপনার কোনো কবিতা 2 লাইন কি আমরা শুনতে পারি এই মুহূর্তে? হ্যাঁ, 2 লাইন আমরা শুনতে পারি।
যেটা আমি বলছিলাম, একটু আমি এখানেই শুরু করছিলাম যে জগতের আছে একটি মাত্র ভাষা, ভালোবাসা। ভালোবাসা জ্বলন্ত সব চাকার উপর দিয়ে ভালোবাসা তার ব্যাপ্তিকে যায় নিয়ে। একদম শেষে আছে জগতের আছে একটি মাত্র ভাষা, ভালোবাসা ভালোবাসা, কিংবা জগতের আছে একটি মাত্র ভাষা এবং তার পরিভাষাই হচ্ছে ভালোবাসা। চমৎকার। পুরো বছর জুড়ে কি আপনি বইমেলার পরিকল্পনা করতে থাকেন বা লেখার সময় আপনার ভাবনাগুলো কি কাজ করে? না, পুরো বছর ধরে করা যায় না, কারণ আমরা আরো অনেক কাজ থাকে, টেলিভিশনে কাজ করতে হয়, বিভিন্ন পত্রিকার ফরমাইশি লেখা লিখতে হয়, অফিস আছে, সব মিলে তার ভেতর থেকে রাত জেগে পড়াশুনো করা লেখা সেটা আমাদের করতে হয়। তারপরে একজন লেখকের যে পাঠ, মানে আমরা যে পাঠ করি, তার অভিজ্ঞতা অর্জন শুধু সমাজ থেকে না, পাঠের ভেতর দিয়ে অনেক বই পড়তে হয়, লেখালেখি করতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, যেটার ল্যাকিংসটা, যেটার দুর্বলতা আমাদের অনেক লেখকের মধ্যে আমি লক্ষ্য করি, যে তারা পড়াশোনা করতে চায় না, মানে না পড়েই লিখতে চায়, তাহলে তো হবে না। তাকে সারা পৃথিবীর সাহিত্য পড়তে হবে, আর এখন ইন্টারনেটের মাধ্যমে আপনি সারা পৃথিবীর সাহিত্য পাবেন। ইউরোপে কি লেখা হচ্ছে, আমেরিকাতে কি লেখা হচ্ছে, এশিয়ার বিভিন্ন দেশ, জাপান, চীন, ভারতে কি লেখা হচ্ছে, সেটা আপনাকে জানতে হবে। তা নাহলে আপনি বৈশ্বিক হতে পারবেন না, বড় লেখক হতে পারবেন না, আপনার সামনে অনেক প্রতিযোগিতার জায়গা, তাই না? সেই জায়গাগুলো আপনাকে অতিক্রম করতে হবে। এবং বাংলা কবিতার যে মান শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, নির্মলানন্দ গুণরা তৈরি করেছেন, সেই জায়গাকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্যে শহীদ কাদরী নামটি বলতে হবে, নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে অনেক লেখাপড়া করতে হবে। জি অবশ্যই। এবং সেক্ষেত্রে নতুন প্রজন্ম এখন কেমন লিখছে সে ব্যাপারে আমি জানতে চাবো। নতুন প্রজন্মের কেউ কেউ অনেক সিরিয়াস। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বিরতি থেকে ফিরে এসে নিব, ছোট্ট একটি বিরতি সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি, এক্ষুনি ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে, আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন কবি এবং উপস্থাপক রেজাউদ্দিন স্টালিন। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। যে বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম যে সেক্ষেত্রে নতুন প্রজন্ম আসলে তারা কেমন লিখছে, আমি একটু বলেছিলাম এক লাইন যে তারা অনেকে অনেক ভালো লিখছে, কিন্তু যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা আমি আগেই বলেছি যে পাঠ প্রবণতা যদি না থাকে, পড়ার আগ্রহ, হ্যাঁ আগ্রহটা থাকতে হবে, আর সম্পাদনা গুণ, এডিটিং যদি করতে না জানে, সেলফ এডিটিং, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড়, যে আমি অনেক বড় একটা লেখা লিখলাম সেটাকে সম্পাদনা করে গুছিয়ে একটা মার্জিত রূপ দিতে হবে, খুব একটা দাঢ় রূপ দিতে হবে। আপনি জানেন যে একটা ভাস্কর্য কীভাবে নির্মিত হয়, প্রথমে একটা সে পাথরের একটা জায়গা তৈরি করে, একটা স্থল, একটা জায়গা, সেটাকে কেটে 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 সেটাকে একটা মূর্তি তৈরি করা হয়। ঠিক তাই আমি একটা লেখা লিখবো, সেটাকে খুব ছেনি দিয়ে কেটে আমার চিন্তা দিয়ে সেটাকে ধারালো করে সেটাকে একটা ফ্রেমের মধ্যে আনতে হবে। সেটা করার যোগ্যতা যেদিন একজন কবি লেখক অর্জন করেন, তিনিই সবচেয়ে বড় লেখক হন। একবার জিজ্ঞেস করা হলো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে যে আপনি এত বড় লেখক হলেন কী করে, তিনি বললেন যে এডিটিং, এডিটিং অ্যান্ড এডিটিং, সম্পাদনা, সম্পাদনা এবং সম্পাদনা। এই যে সম্পাদনা জানতে হবে, কীভাবে সম্পাদনা করতে হয়, সেটি সেই অভিজ্ঞতা কিন্তু প্রতিনিয়ত পাঠের মধ্যে দিয়ে হয়। হ্যাঁ, আর শুধু পাঠ না, আপনার সমাজের চারপাশটা দেখার জন্য একটা চোখ খোলা রাখতে হয়। প্রত্যেক লেখকের মধ্যে একটা শিশু থাকে, সে সব কিছুই দেখে কৌতূহল নিয়ে। এ ব্যাপারে একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে যে কেউ কি শিখে পড়ে জেনে কবি হতে পারবেন, নাকি ব্যাপারটা পুরোটাই গড গিফটেড বলতে পারি আমরা? মানে প্রকৃতি তো আছে, কিন্তু আমরা প্রকৃতির মধ্যে কি করি প্রকৃতিকে সুন্দর করার জন্য? আপনি যদি ধান চাষ না করেন তাহলে তো আপনি খেতে পারবেন না, ফসল তো ফলাতে হবে। প্রকৃতিতে সব উপাদানই আছে, অর্থাৎ ঈশ্বর আপনাকে সব উপাদানই দিয়েছে, কিন্তু সেটাকে তো আপনাকে পরিশ্রম করে তৈরি করতে হবে, তাই না? তো আপনার আছে প্রবণতা, আছে, আপনি কবি হতে পারবেন, আপনার মধ্যে আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, কল্পনা শক্তি আছে, কিন্তু সেটাকে তো এরকম শ্রম দিয়ে তৈরি করতে হবে, তাই না? চর্চা করতে হবে, নাহলে তো আপনাকে কেউ তৈরি করতে পারবে না, পড়িয়ে দিতে পারবে না, সেটা সম্ভব নয়। এবারে কথা বলছিলেন যে অনেক পাঠক আসছেন কিন্তু বই কিনছেন না, পাঠকদের আসলে আগ্রহটা কোন রকমের বইয়ের প্রতি সেটা যদি জানতে চান। সেটা হয় দেখেন যে বাচ্চা কাচ্চা যারা, শিশু কিশোররা ভূত প্রেতের বই পড়তে পছন্দ করে, রহস্য উপন্যাস, কল্পবিজ্ঞানের বই পড়তে পছন্দ, হাস্যরসাত্মক বই পছন্দ করে, কিন্তু যারা সিরিয়াস পাঠক তারা কবিতা পড়বে, তারা প্রবন্ধ পড়বে, তারা ইতিহাসের বই পড়বে, তারা
রাজনৈতিক নানা রকম বিশ্লেষণের বই পড়বে, অনেক রকম বই পড়বে। আমি মনে করি শুধু শিশুদের খুব ভালো বই বড়রাও পড়ে, কারণ সব বড় মানুষদের মধ্যে একটা শিশু থাকে। জি অবশ্যই। এবং অনেকক্ষণ ধরে বইমেলার গল্প শুনছিলাম, আপনার বইয়ের কথাগুলো শুনলাম, কবি হিসেবে সম্বোধন করে আমি আরেকটা কথা বলেছিলাম যে উপস্থাপক, এবং এত বছর ধরে আপনি কাজ করছেন, আপনি উপস্থাপনা করছেন, সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাচ্ছি ছোট্ট করে। আমি আসলে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমি পড়তাম যশোর এমএম কলেজে, তখন বিটিভিতে একটা আন্তঃজেলা প্রতিযোগিতা হতো, বিতর্ক প্রতিযোগিতা। তো ওইখানে আমার কলেজ থেকে আমি এসেছিলাম, তো আমাদের দলটা হেরে গেল খুলনা বিএন কলেজের কাছে, কিন্তু আমি শ্রেষ্ঠ বক্তা হলাম। আচ্ছা আচ্ছা। তাই আমি ভাবলাম, তো আমার মন খুব খারাপ যে আমি শ্রেষ্ঠ বক্তা হচ্ছি কিন্তু আমার দলটা হেরে গেল। তারপর থেকে আমি প্রতিনিয়ত মাঝে মাঝে বিটিভিতে আসতাম এবং বিতর্কে অংশ নিতাম। তো ওইটাই টেলিভিশনে প্রথম আসা। এরপরে যখন আমি ঢাকায় এলাম, তখন আবৃত্তি করতাম টেলিভিশনে মাঝে মাঝে, বিটিভিতে ছাড়া তখন আর কোনো চ্যানেল নেই। তারপরে তারুণ্য নামে একটা নিয়মিত অনুষ্ঠান শুরু করলাম, ওটা সব ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করতাম, যাদেরই মধ্যে সম্ভাবনা থাকতো ওদেরকে এই প্রোগ্রামে আমি উপস্থাপন করতাম। তো এখন এই প্রজন্মে দেখা যাচ্ছে যারা অনেক বিখ্যাত তারা আমার অনুষ্ঠান দিয়ে শুরু করেছে, এরকম অনেকে আছে। তারপরে আমি বিটিভিতে অনুষ্ঠান করলাম শিল্প সাহিত্য, তারপরে করলাম চাওয়া পাওয়া, তারপরে করলাম প্রতিধ্বনি, এরকম অনেক প্রোগ্রাম করলাম। এখন দুই একটা প্রাইভেট চ্যানেলে প্রোগ্রাম করি। আর সময়েরও তো একটা স্বল্পতা আছে, লেখালেখি করে সময় বের করা, আপনি জানেন একটা প্রোগ্রাম আয়োজন করতে অনেক কষ্ট হয় এবং টেনশনে থাকতে হয় যে আমার পার্টিসিপেন্ট ঠিক মতো আসবে কিনা, এই যানজট সব কিছু মিলে যদি না আসে আমার টাইম শিডিউলও তো কম, এই ফ্রেমের মধ্যে তাকে আসতে হবে, তাই না? আর লোকও বলো তো কম, একই লোককে দেখা যাচ্ছে আপনার 34টা চ্যানেল, তাই না? তাকে সবাই ডাকছে। আসলেই তাই, এই কথাগুলো আসলেই সত্য। এবং এই কথাগুলো বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হবে। তবে আমরা বাড়ি যাব আপনার একটি কবিতা আবৃত্তি শুনতে শুনতে, তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কোন কবিতাটা শুনবো আমরা? আমি একটা ছোট্ট কবিতায় পড়ি, কবিতার নাম হলো আয়না কি দরকার। চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার, পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই ভার, পারত্ব নয় কাচের নিচে গভীর অন্ধকার, চোখের ভেতর মুখ দেখেছি আয়না কি দরকার, জলের কাছে আগুন পেলাম পাথর কি দরকার, সব পাথরে আগুন থাকে এমন তো নয় আর, বুকের আগুন খুঁচিয়ে তোলে মূর্খরা বারবার, চোখের ভেতর মুখ দেখেছি আয়না কি দরকার, পথের কাছে পথ পেয়েছি ভয় কি হারাবার, গতির ভেতর আলো কাছে বিরোধী জ্যোৎস্নার, হাত বাড়ালে যায় না পাওয়া সাজানো সংসার, চোখের ভেতর মুখ দেখেছি আয়না কি দরকার।